হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আবারও খুব গুরুত্বপূর্ণ কিছু অফার নিয়ে চলে এসেছি। তো এখানে সোলনা চেইনের অফার রয়েছে। তো অফারটা আমি যতটুকু বুঝতে পারতেছি, হয়তো ভিডিওটা দেখে অংশগ্রহণ করতে নাও পারেন, এরকম এটা হতে পারে। মাত্র মনে হয় 5 ঘন্টার মতো টাইম রয়েছে। তো এই টাইমের পর অফারটা ইন্ড হয়ে যাবে কিনা বলতে পারি না, এখানে তো লেখা আছে। তো ইন্ড হতেও পারে, যদি ইন্ড হয় তাহলে তারা অংশগ্রহণ করতে পারবেন না। যদি ইন্ড না হয় তাহলে সবাই এই অফারটার ভিতরে অংশগ্রহণ করে দেবে। এবং এই অফারের পাশাপাশি আরও কিছু খুব গুরুত্বপূর্ণ অফার রয়েছে। এই যে একটা অফার, এইটা হয়তো অনেকে বুঝতে পারেন না এটি কীভাবে কী অংশগ্রহণ করতে হবে। তো ভিডিওটা দেখুন, ভিডিওতে আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো। প্রথম যে অফারটা রয়েছে সোলনা চেইনের, আপনাদের এই অফারটা অংশগ্রহণ করতে হলে তেমন কোনো কঠিন কাজ না। অংশগ্রহণ করতে হলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে প্রথমে একটি লিঙ্ক পেয়ে যাবেন। সিম্পল থাকবে অ্যাড্রপ লিঙ্ক, ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই যে পোস্ট, এই পোস্টটা আপনাদের সামনে চলে আসবে। পোস্ট আপনাদের সামনে চলে আসলে যাদের সোলেটের, এই যে সোলেটের অ্যাড্রেস দিতে হবে, এইটার ভিতরে যাদের অ্যাকাউন্ট নেই তারা কী করবেন, এখান থেকে 1 মিনিট 27 সেকেন্ডের পর থেকে এই ভিডিওটা দেখে এই সোলেটের ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে, কোনো সোল টোকেন মোকেন এখানে বর্তমানে ডিপোজিট করার প্রয়োজন নেই। কিন্তু পরবর্তীতে যদি পেমেন্ট পান তখন কিন্তু ডিপোজিট করতে হবে, কারণ তাদের টোকেনটা অ্যাড করতে হলে তখন আপনাকে কিছু সোল টোকেন ফি যাইব। তো কীভাবে টোকেন মোকেন অ্যাড করতে হয় সেটা এই ভিডিওতে দেখানো আছে, ভিডিও দেখলেই বুঝতে পারবেন কিসের জন্য সোল টোকেন ফি কাটে। তো এখন আসুন, আমি ধরে নিচ্ছি সবাই এখানে সোল অ্যাকাউন্ট রয়েছে। তো অফারটা অংশগ্রহণ করার জন্য এখানে লেখা আছে রেজিস্টার হিয়ার, এখানে যে লিঙ্কটি দেওয়া আছে লিঙ্কের উপর ক্লিক করবেন। এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে, এখানে স্টার্ট লেখা বাটন রয়েছে, স্টার্টের উপর এটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, দেখবেন তিনটে পেজ চলে আসবে। এখানে দেখুন দুইটা লিঙ্ক দিয়েছে। তো দুইটা লিঙ্কের আপনারা প্রথমে প্রথমটার কাজটা করবেন, এইটার উপরে ক্লিক করলে তাদের ডিসকর্ডে জয়েন করতে বলবে, তাদের ডিসকর্ডে জয়েন করে নেবেন। তারপর এইটার উপরে ক্লিক করলে তাদের সোলার যে টুইটার, সোলেটের যে টুইটার রয়েছে এইটা চলে আসবে। ক্লিক করে এটাকে ফলো করে দেবেন। তো ফলো করার পর বল থেকে পিন পোস্টটাকে লাইক রিটুইট করতে এবং এই হ্যাশট্যাগুলো ইউজ করতে, হ্যাশট্যাগুলো এখান থেকে সেভ ধরে এখান থেকে কপি করে নেবেন। অথবা এখান থেকে সেভে ধরে কপি না করতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন, এখানে এই হ্যাশট্যাগুলো দেওয়া আছে, এটা ক্লিক করবেন। তো এটা আলাদা হয়ে গেল কীভাবে বলতে পারি না। তো এইগুলো কপি করে নেবেন, কপি করে তাদের টুইটারে আসবেন। টুইটারে আসার পর তাদের যে পিন পোস্ট রয়েছে এটাকে একটা লাইক করবেন। তো আমি যেটা করছি সেটা হয়তো নিচের দিকে চলে গেছে অনেক, এই যে আমি এইটা করছিলাম কারণ তখন এইটা পিন পোস্ট ছিল। তো যখন যেটা পিন পোস্ট থাকবে সেটাকে করতে হবে। তো এইটা পিন পোস্ট রয়েছে, এখানটা লাইক করবেন, ইউটিউবটা ক্লিক করে এখান থেকে কোড টুইটিউবটা ক্লিক করবেন, এখানে গুড প্রজেক্ট মজেক্ট কিছু একটা লিখে দেবেন, নিচে আসবেন, @ দিয়ে এরকম 3 থেকে 4 জন ফ্রেন্ডকে এরকম করে সিলেক্ট করে দেবেন। তো 3 থেকে 4 জন ফ্রেন্ডকে সিলেক্ট করে হ্যাশট্যাগুলো দিয়ে এরকম রিটুইটটা ক্লিক করে দেবেন, আপনার রিটুইট করা হয়ে যাবে। তো রিটুইট করা হয়ে গেলে আবার তাদের গিভওয়ে পেজে আসবেন, নেক্সট অপশন রয়েছে টাপটা ক্লিক করে দেবেন। তো আমাদের তো এই টাস্ক কমপ্লিট, এখন যেটা করতে হবে আবার নেক্সট রুপে ক্লিক করে দেবেন, এটা কমেন্টে পেছ আসবে, আবার নেক্সট রুপে ক্লিক করবেন। এখন আপনার কাছে ডিটেলস চাইবে, এখানে আপনার ডিসকর্ড ইউজার নেম, এখানে টুইটার ইউজার নেম দিয়ে দেবেন, এবং এখানে বলতেছে SPL অ্যাড্রেস। তো SPL অ্যাড্রেস কোথায় পাবেন? আমার টেলিগ্রাম চ্যানেলের পোস্টে এই যে সোলেটের যে লিঙ্কটা দেওয়া আছে এটা আপনার ক্লিক করবেন। এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট করতে বলছিলাম প্রথমে, তা আপনি আপনার সেই অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করে ফেলবেন। এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে আনলক করে নিচ্ছি। তা আনলক করার পরে এই যে সোল রয়েছে এটার ভিতরে আসবেন, রিসিভের উপর ক্লিক করে এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করে এখান থেকে অ্যাড্রেসটা চাইবে, এখানে সোলের অ্যাড্রেসের জায়গায় সেটা বসিয়ে দেবেন। তিনটে টিকচিহ্ন উঠিয়ে দেবেন, টিকচিহ্ন উঠিয়ে দিয়ে সাবমিটের উপর এটা ক্লিক করে দেবেন। দেখুন এই যে আমি আবার দিয়ে আপনাদের সামনে লাইভে দেখিয়ে দিই, এই যে সাবমিটের উপরে ক্লিক করে দেবো, আমার কিন্তু এখানে অংশগ্রহণ করা হয়ে যাবে। তো এখানে আমার অংশগ্রহণ করা হয়ে গিয়েছে, যে তারা বলেই দিয়েছে। তো এখন গো টু ব্যাগের উপরে ক্লিক করলে আমাকে আবার আগের পেজে নিয়ে চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন এই অফারটার ভিতরে কীভাবে কী অংশগ্রহণ করবেন। তো এখন আসুন পরবর্তী অফারটি। তো এই অফারটি একটু ঝামেলাদায়ক, তো ঝামেলাদায়ক হলো আমি এখন দেখিয়ে দিলে আপনাদের আর ঝামেলাদায়ক মনে হবে না, আপনাদের কাছে খুব ইজি মনে হবে। তো এখান থেকে একটা ভালো পরিমাণে প্রফিট আপনারা পেলেও পেতে পারেন। তো তার জন্য বলবো অফারটিকে মিস করবেন না। তো অফারটা অংশগ্রহণ করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে গেলে সেখানে 2 নম্বর একটি লিঙ্ক পাবেন, সিম্পল লেখা থাকবে অ্যাড্রপ লিঙ্ক, সেই 2 নম্বর লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে।
তে পোস্টটি আপনাদের সামনে চলে আসলে আপনাদের দেখুন এখানে লিখিয়ে দিয়েছি ওপেন লিঙ্ক ইন দি টোকেন পকেট। আপনাদের টোকেন পকেট অ্যাপ্লিকেশনটা এখানে প্রয়োজন হবে, যাদের টোকেন পকেটের ভিতরে আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে তো তারা যেটা করবেন, যারা পুরাতন ইউজার আছেন দুই ইউজারাই যেটা করবেন, টোকেন পকেট অ্যাপ্লিকেশনটা আগে থেকে থাকলেও তো ভালো, না থাকলে আমার টেলিগ্রাম চ্যানেলে যে পোস্ট আছে এখানে অ্যাপস লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের উপরে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ওপেন করবার MATIC এই ওয়ালেটটা আপনাদের ক্রিয়েট করতে হবে। তো এই ওয়ালেটটা ক্রিয়েট করবেন কীভাবে, যারা পুরাতন আছেন তাদের তো এরকম একটা ওয়ালেট রয়েছে, আর যারা নতুন আছেন তারা তো এখানে মিড উপর ক্লিক করে আপনার মেল টেল দিয়ে প্রথমে এখানে রেজিস্টার করে নেবেন, অ্যাসেস্ট বা মিড উপর ক্লিক করে তারপর এখানে ক্রিয়েট আমি দেখাই। এখান থেকে এই যে ব্যাগ আইকন রয়েছে, এই যে ব্যাগ আইকন এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এই যে এরকম ইন্টারফেস তো থাকবে, যারা নতুন ইউজার আছেন তাদেরও তো এরকম ইন্টারফেস থাকবে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন। তো এরকম ইন্টারফেস থাকলে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। তো এই যে এই অপশনটা তো আপনারা খুঁজে পাবেন না, তো আপনাদের অ্যাড কাস্টম নেটওয়ার্কের উপরে ক্লিক করতে হবে। এরকম ইন্টারফেস চলে আসবে, চলে আসলে এখান দেখুন এই যে নিউ RPC ইউএর লেখা আছে এগুলো এখান থেকে কপি করবেন। তো প্রথমে দেওয়ার প্রয়োজন হবে নেটওয়ার্ক নাম্বার, এইটার উপরে ক্লিক করবেন, ক্লিক করলে কপি হয়ে যাবে। তো এটা প্রথম ঘরে এরকম বসিয়ে দেবেন, দ্বিতীয় ঘরে RPCL ক্লিক করবেন কপি হয়ে যাবে, এটা এখানে বসিয়ে দেবেন। এটা বসিয়ে দিলে আরগুলো অটোমেটিকলি এখানে নিয়ে নেওয়ার কথা। তো এই যে দেখুন অটোমেটিকলি নিয়ে নিয়েছে, কনফার্মের উপর ক্লিক করবেন আপনার এইটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে গেলে আবার ব্যাক করে বের হয়ে আসবেন। তো বের হয়ে আসা আবার এখানে তো এই মেইন নেটটা পেয়ে যাবেন, এইটা ওটা ক্লিক করবেন। চাইলে কি এটা অ্যাকাউন্টে করতে পারেন, আমি বলবো সবাই ইনপুট অলরেডি উপরে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস চলে আসবে, মেমোরি এই যে দুই নাম্বারটা উপরে ক্লিক করবেন, আপনার টেস্ট অলরেডির যে 12টা পার্টস আছে না ওইগুলো কপি করেন এখানে বসে, এখানে একটা পাসওয়ার্ড একই পাসওয়ার্ড আবার দিয়ে ইনপুট উপরে ক্লিক করবেন, আপনার সেই টেস্ট অলরেডিটা এখানে ইনপুট হয়ে যাবে। তো ইনপুট হয়ে গেলে এখন আপনাদের যেটা কাজ এখানটাকে ডিসকভারির উপরেটা ক্লিক করবেন, ডিসকভারির উপরে ক্লিক করার পর সার্চ আইকন এটা ওটা ক্লিক করবেন, সার্চ আইকনের উপরে ক্লিক করার পর আবার আমার টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে আসবেন, এখান থেকে লিঙ্কটা দেওয়া আছে সেভে ধরবেন, কপির উপরে ক্লিক করে কপি করে এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে গোর উপরে একটা ক্লিক করবেন। গোর উপরে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে অনেক কিছু লেখা থাকবে তো ওগুলো দেখার আপনাদের দরকার নেই। থিরেট আইকনের উপরটা ক্লিক করে দেবেন এখান থেকে, যে থিরেট আইকন এখানে আমাকে সাইন আউট বলতেছে। তো আপনার লগ ইন রেজিস্টার দুইটি অপশন পাবেন। তো এই যে দেখুন এখানে সাইন ইন সাইন আপ দুইটি অপশন পাবেন, এখান থেকে সাইন আপের উপরটা ক্লিক করে দেবেন। সাইন আপের উপরে ক্লিক করে দেওয়া আপনার সামনে ঠিক এরকম ডিটেলস চলে আসবে, এখানে আপনি আপনার মেল দেবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে সাইন আপের উপরটা ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে দেখুন আমাদের প্রথম স্টেপের কাজ শেষ, এখন নিচে আরও স্টেপ রয়েছে তো ওগুলো দেখার দরকার নেই আপনাদের। তো আপনারা উপরের দিকে খেয়াল করে দেখতে পারবেন এখানে রেজিস্টার লেখা আছে, এখানে রেজিস্টার উপরে ক্লিক করে দেবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে বলবে সেন্ড ভেরিফিকেশন, সেন্ড ভেরিফিকেশন উপরে ক্লিক করবেন, আপনার মেল বক্সটা ওপেন করবেন, মেইল একটা কোড পেয়ে যাবেন, এই যে এরকম একটা কোড লিঙ্ক পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করবেন, মেলটা ওপেন হয়ে যাবে, এইটার উপরে ক্লিক করে মেলটা ভেরিফাই করে নেবেন। মেলটা ভেরিফাই করে আবার যখন এখানে আসবেন এখানে দেখুন কনফার্ম ভেরিফিকেশন লেখা আছে, এটা আপনার ক্লিক করবেন, আপনার ভেরিফিকেশনটা কনফার্ম হয়ে যাবে। তারপর বলবে ভেরিফাই ওয়ালেট, এটা আবার ক্লিক করে ওয়ালেটটা ভেরিফাই করে নেবেন। ওয়ালেট ভেরিফাই করার পর এরকম আপনাকে এরকম ক্যাপচার দিতে পারে, তো ক্যাপচারটা কমপ্লিট করে নেবেন, ওয়ালেটটাও ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পর এখানে বলবে তাদের টেলিগ্রাম টুইটার এগুলোতে ফলো জয়েন করতে, তো জয়েন করে এখানে আপনার টেলিগ্রাম ইউজারনেম টুইটার ইউজারনেম বসিয়ে সাবমিট বা ক্লিক করে দেবেন, আপনার কিন্তু এভারের ভিতরে অংশগ্রহণ করা হয়ে যাবে। তারপর আপনার সামনে এই যে এরকম ইন্টারফেস চলে আসবে, ভিউ রেজিস্ট্রেশন বা ক্লিক করছি দেখুন এই যে আমার কিন্তু এখানে রেজিস্টার কমপ্লিট। তারপর একটু নিচে আসলে এখানে আপনি আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন, এখান থেকে প্রত্যেক রেফারের বিনিময়ে এক্সট্রা টিকিট, হ্যাঁ এখানে মনে হয় টিকিটই দিচ্ছে, তো এখানে লেখা আছে, তো এই যে এখানে লেখা আছে যে টিকিট দিচ্ছে, তো আপনি এখান থেকে এক্সট্রা টিকিট ইনকাম করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন এই অফারটির ভিতরে কীভাবে কি অংশগ্রহণ করবেন। তো এখন আসেন আরও একটা অফার আপনাদের মাঝে শেয়ার করি। তো আরেকটি কথা যেটা না বললেই নয়, এখানে কিন্তু আপনাদেরকে সরাসরি কোনো টোকেন দেওয়া হচ্ছে না, এখানে টিকিট দেওয়া আছে, লটারির টিকিটই বলতে পারেন, এই টিকিট অনুযায়ী হয়তো আপনাকে কোনো একটা অ্যামাউন্ট তারা দেবে। তো সবাই অংশগ্রহণ করে নিন, দেখি কী দিয়ে কী দেয়, আর বেশি সময়ও নেই, আর 3-4 দিনের মতো মনে হয় এটার সময় আছে।
তো কেউ মিস করবেন না, সবাই অফারটার ভিতরে অংশগ্রহণ করে নেবেন। তো এখন যে অফারটি শেয়ার করব এটিও খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না। অফারটিতে অংশগ্রহণ করে একদম ইজি, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, তিন নম্বরটি লিঙ্ক পাবেন, সিম্পল লেখা থাকবে অ্যাড্রপ লিঙ্ক, সেই তিন নম্বর লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখুন লেখা আছে অ্যাড্রপ বট, তো এখান থেকে লিঙ্কটি দেওয়া আছে, এখান থেকে এই লিঙ্কটির উপরে এটা ক্লিক করে দেবেন, তাহলে তাদের এই অ্যাড্রপের বটের ভিতরে আপনাদের নিয়ে চলে আসবে। স্টার লেখা বাটন পাবেন, স্টার উপরে ক্লিক করে দেবেন, একটা ক্যাপচার দেবে, সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে কন্টিনিউ লেখা অপশন পাবেন, কন্টিনিউ উপরে ক্লিক করে দেবেন, সিম্পল কিছু টাস্ক দেবে, টাস্কগুলো এখান থেকে কমপ্লিট করে দেবেন। তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, তাদের দুইটা টুইটার রয়েছে, দুইটা ফলো করে দিয়ে আসবেন, ফেসবুক, এই যে ফেসবুকে ফলো করবেন, মিডিয়ামে ফলো করে দেবেন। এখানে সাবমিট ডিটেলস পাবেন, ওটা উপরে ক্লিক করবেন, তারপর আপনার যে সব ডিটেলস চাইবে ওগুলো এখানে তাদের কাছে সাবমিট করে দেবেন। একসময় আপনার কাছে ইথেরিয়াম অ্যাড্রেস চাইবে, টেস্টলের থেকে ইথেরিয়াম অ্যাড্রেসটা কপি করে নিয়ে এখানে সেন্ড করে দেবেন, বলবো আপনার এখানে অংশগ্রহণ করা হয়ে গিয়েছে। ততটুকু কাজ করলে এটার ভিতরে অংশগ্রহণ করা কমপ্লিট। তো আশা করি বুঝতে পারছেন ওটার ভিতরে কীভাবে কী অংশগ্রহণ করবেন। তো এখন আসুন সর্বশেষ এইটি শেয়ার করে এই ভিডিওটা শেষ করবো। তো চার নম্বর, তো চার নম্বরের এই অফারটিও তেমন কি বলতে পারবেন না যেটা গুরুত্বপূর্ণ না, এটাও অনেক অনেক অনেকই গুরুত্বপূর্ণ। তাদের নিজস্ব একটা ওয়ালেট রয়েছে এবং সেই ওয়ালেটের পক্ষ থেকেই আপনাদেরকে এই অফারটা দিচ্ছে। তো ওয়ালেটটা আপনাদের ডাউনলোড করতে হবে, ওয়ালেটের ভিতরে আপনাদের হিকোসাইন ক্রিয়েট করতে হবে, যে সেই হিকোসাইন না কীভাবে ক্রিয়েট করবেন সেটাও তারা এই মিডিয়ামের এখানে দেখিয়ে দিয়েছে। তো আমিও দেখিয়ে দেবো আপনাদের টাস্কগুলো কী। তো আপনারা অফারটা অংশগ্রহণ করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে চার নম্বরটি লিঙ্ক পাবেন, সিম্পল লেখা থাকবে অ্যাড্রপ লিঙ্ক, সেই চার নম্বর লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। চলে আসলে আপনারা প্রথমে যেটা করতে পারেন, এখান থেকে এই লিঙ্কের উপরে ক্লিক করে তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তারপর এখানে দেখুন লেখা আছে অ্যাড্রপ লিঙ্ক, এখান থেকে অ্যাড্রপ লিঙ্কের উপরে এটা ক্লিক করে দেবেন। তো অ্যাড্রপ লিঙ্কের উপরে ক্লিক করে দিলে তাদের অ্যাড্রপের যে পোস্ট আছে পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা প্রথমে যেটা করবেন, দেখুন এখানে তারা অনেকগুলো সোশ্যাল লিঙ্ক দিয়েছে, এগুলো আপনাদেরকে ফলো করতে হবে। এই যে এখানে লিখে দিয়েছে ফলো, তো প্রথমে এই যে এইটা রয়েছে ক্লিক করবেন, দেখবেন সরাসরি টুইটার নিয়ে চলে আসবে, ক্লিক করে ফলো করে দেবেন। তারপরে যে হিকো রয়েছে এটা আবার ক্লিক করবেন, টুইটার নিয়ে চলে আসবে, ফলো করে দেবেন। যে এরকম করে এখান থেকে এই যে প্রত্যেকটা এখানে যতগুলো রয়েছে প্রত্যেকটার উপর একটা একটা করে ক্লিক করবেন এবং প্রত্যেকটা আপনারা এখান থেকে ফলো করে দেবেন, একটাও যাতে বাদ না পড়ে। তাদের টেলিগ্রাম রয়েছে, এটা আবার ক্লিক করে জয়েন করে নেবেন। এই যে দেখুন তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে বলতেছে, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এখানে দেখুন লেখা আছে ফিল ইন দি ফর্ম, এটির উপরে ক্লিক করবেন, তাদের যে অ্যাড্রপের ফর্মটা রয়েছে ফর্মটা আপনাদের সামনে চলে আসবে। তো ফর্মটা আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি, তার জন্য হয়তো আসতে আসে না। তো আপনাদের একটা ফর্ম আসবে, কীরকম ফর্ম আসবে সেটাও দেখাচ্ছি। তো ফর্মটা হয়তো আমি ভুলবশত ডিলিট করে ফেলছি, তো ফর্মটা দেখলেই আপনারা বুঝতে পারবেন ওখানে কী দিয়ে কী চাইবে। তো আপনাদের এখন যেটা করতে হবে, ফর্মে আপনাদের কাছে একটা অ্যাড্রেস চাইবে, হিকো অ্যাড্রেস, তো সেই অ্যাড্রেসটা আপনাদের ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট কীভাবে করবেন এখানে তারা বল দিয়েছে, তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনাকে অ্যাপ্লিকেশনের ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাপ্লিকেশনটা এখান থেকেও ডাউনলোড করতে পারেন, এই যে আমার টেলিগ্রাম চ্যানেল, তো একটু ওয়েট করুন। তো এই যে দেখুন আমার টেলিগ্রাম চ্যানেল, এখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া আছে, ওটা আবার ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ওপেন করবেন। তো তাদের অ্যাপ্লিকেশনটা, এই যে অ্যাপ্লিকেশন, এটা ডাউনলোড করে যখন ওপেন করবেন তো এরকমের ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে অ্যালাউ করে দেবেন, এরকম ইন্টারফেস চলে আসবে, অ্যাগ্রির উপরে এটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে মিনি লেখা আছে এটা আপনারা ক্লিক করবেন। তো ওটা আবার ক্লিক করার পরে তো আপনার সামনে রেকমেন্ডেড ইন্টারফেস চলে আসবে। আমার এখানে লগ ইন করা আছে, আপনার এখানে সাইন ইন সাইন আপ লেখা থাকবে, তো ওইটার উপর ক্লিক করবেন, আপনার মেল টেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে এই যে ড্যাপ অপশন রয়েছে, ড্যাপের উপর আপনাকে এটা ক্লিক করতে হবে। তো ড্যাপের উপর ক্লিক করার পর কী করতে হবে আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখাই। যখন ড্যাপের উপর ক্লিক করবেন, এই যে দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এইগুলো স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার আগে অবশ্যই হিকোর উপরে একটা ক্লিক করে নেবেন, হিকোর উপরে ক্লিক করে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এই যে দেখুন এখানে লেখা আছে হিকো MDEX, এই যে এইটা, এইটার উপরে একটা ক্লিক করে দেবেন। এইটার উপরে ক্লিক করে দেবেন, একটু ভালোভাবে দেখে নেবেন, এইটা HECO।
এটা বা ক্লিক করাবো আপনার সামনে রেকমেন্ডেড ট্যাবে চলে আসবে। এখান থেকে কনফার্ম এর উপর ক্লিক করবেন, রেকমেন্ডেড ট্যাবে চলে আসবে। এখানে রয়েছে ক্রিয়েট এবং ইনপুট। তো আমি যেটা সাজেস্ট করবো আপনারা এখানে ইনপুটের উপর ক্লিক করবেন। ক্লিক করে টেস্ট ওয়ালেটের যে প্রাইভেট কিটি থাকবে ওগুলো দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ইনপুট করে নেবেন। তখন ওই কিটি দিয়ে ইনপুট করবেন, আপনাকে একটা পাসওয়ার্ড সেট আপ করতে বলবে। আপনি এখানে 1 2 3 পরে এরকম একটা সহজ পাসওয়ার্ড এরকম সেট আপ করবেন, তারপর এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর ড্যাপ অপশন থেকে আপনারা সরাসরি ওয়ালেটে চলে আসবেন। তো ওয়ালেটে চলে এসে উপরে দেখুন এখানে আপনার ওয়ালেটটা থাকবে এই এই সাইডে, এই ট্যাবে ক্লিক করবেন, এরকম চলে আসবে। এখানে সার্চ অপশন রয়েছে, এখানে MDEX লিখে সার্চ করলে টোকেনটা আসার কথা। তো এখানে আসার পর আপনারা যেটা করবেন এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। তাহলে এখানে দেখুন এই যে এইটা, এইটার উপরে ক্লিক করবেন। এইটার উপর ক্লিক করার পর এটা অ্যাড হয়ে যাবে, আবার পিছনে আসবেন। আসার পর এইটা এখন এখানে আপনারা পেয়ে যাবেন। তো একটু ওয়েট করুন, নিচের দিকে গেলেই হয়তো ওটা এখানে পেয়ে যাব। তো এই যে দেখুন সবাই শেষে পেয়ে গিয়েছি। তো এটার ভিতর চলে আসবেন, এখান থেকে রিসিভের উপরে ক্লিক করবেন, কপির উপরে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করে নিয়ে ওই ফর্মের ভিতরে আপনার কাছে অ্যাড্রেসটা চাইবে, তো ওখানে অ্যাড্রেসটা সাবমিট করে দেবেন। এতটুকু কাজ করলেই এই অফারটার ভিতরে আপনাদের অংশগ্রহণ করা কমপ্লিট। তার সঙ্গে আপনারা বুঝতে পারছেন অফার চারটির ভিতরে কীভাবে কী অংশগ্রহণ করবেন। তো এছাড়া আজকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এটি করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই অফারগুলো সম্পর্কে আপনার বন্ধুরাও জানতে পারে এবং তারাও এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণে ইনকাম করতে পারে। এছাড়া আজকে ভিডিওটি, খোদা হাফেজ।